এটাকে নুডলস রাইস রাইস আচ্ছা চালের চালের গুঁড়ো দিয়ে তৈরি করো চালের গুঁড়ো দিয়ে তৈরি করো নুডলস না পিয়াজ ধনে পাতা এটা কি দিদি হ্যাঁ ফিশ ফ্রাই আচ্ছা ফিশ ফ্রাই বুট ভাজা এটা তেল দেওয়া সরষের তেল না লবণ ব্ল্যাক পেপার মরিচ হ্যাঁ গোলমরিচ বুঝতে পারছি এটা আমাদের শুকনো মরিচ এটা তেঁতুল তেঁতুলের রস আচ্ছা তেঁতুলের সস তেঁতুলের রস এটা মাছের যে কোনো একটা স্যুপ না মাছের স্যুপ এটাকে কি বলে মুন্ডি না ও এটা মুন্ডি এটা কেমন খেতে কেমন হ্যাঁ এটার নাম কি জানো মুন্ডি হ্যাঁ আচ্ছা আমি একটা বিষয় বলি আমরা এখন আসছি কক্সবাজারের যে রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের সামনে যে রাখাইনপাড়া তার সামনে স্ট্রিট ফুডের দোকান দুই পাশেই রাখাইনদের দোকান তো তাদের একটা ট্রেডিশনাল খাবার মুন্ডি সেটা খাচ্ছি এরপর এবার অন্য একটা খাবো দেখি কোনটা কীরকম স্বাদ তোমাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ কলা ফুটতে হচ্ছে তো ওগুলার জন্য কলার সাথে থাকে এটাই উঠে না এটা কলার বীজ আচ্ছা এই দিদির দোকানটা কোথায় আমি আপনাদেরকে একটু বলি এই যে দাদাও এখানে আছে এটা হচ্ছে আমি আবারও বলছি এই যে কক্সবাজার যে বৌদ্ধ মন্দিরের গেটেই কিন্তু প্রবেশ পথে আপনারা এই দিদির দোকানে আসতে কিন্তু এখানে খেতে পারবেন হ্যাঁ অন্য দোকান থেকে আনা হয়েছে আমি আপনাদের আগেই বলছি যে এটা স্ট্রিট ফুড দোকান আমি একটু এটা কেমন লাগতেছে কলা গাছের ভিতরে থর দিয়ে বানানো স্যুপ আমরা আগে খাইলাম কি প্রথম খেলাম মুন্ডি তারপরে খেলাম লাকসু তারপরে খেলাম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো গ্রুপ আল্লাহ হাফেজ।